বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে কিন্তু নতুন একটা ভিডিওতে আমি রিয়্যাক্ট করব। তো গানটা কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়েছে, তো আমি গানটা শোনার জন্য অনেক এক্সাইটেড, আর আশা করছি তোমরাও আমার সঙ্গে এক্সাইটেড আছো। তো বন্ধুরা, আমি গানটার টাইটেলটা একটু পড়ে নিই। গানটার টাইটেল হচ্ছে বোকামন, ইমরান মাহমুদুল এবং হাবিব ওয়াহিদ। তো এটা আমি যতটুকু আমি জানতে পেরেছি, গানটাতে কিন্তু হাবিব ওয়াহিদ স্যার গেয়েছেন এবং কম্পোজ এবং প্রোগ্রামিং করেছেন, টিউন করেছেন, মিউজিক দিয়েছেন এবং ইমরান মাহমুদুল, মিক্স অ্যান্ড মাস্টার ইমরান মাহমুদুল। তো সিঙ্গার হচ্ছে হাবিব ওয়াহিদ, লিরিক্স লিখেছেন রাজাত ঘোষ। ওকে, তো চলো বন্ধুরা গানটা আমরা দেখি, তারপরে বাদ বাকি আমাদের মতামত থাকবে, আমার তো অবশ্যই থাকবে, সাথে সাথে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমার রিঅ্যাকশন ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সটা একদম ভরে দাও কমেন্ট করে করে। এবং তোমরা যারা নতুন ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, আগে আমরা গানটা শুনেছি। আর হ্যাঁ, গানে যাওয়ার আগে আর একটা কথা, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা কিন্তু তোমরা ফলো করতে ভুলো না একদমই, ঠিক আছে? ওখানে কিন্তু তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো, আমি ওখানে অবশ্যই তোমাদের রেসপন্স করব। তো চলো, 1 2 3 লেটস গো। রঙ্গন হার্লিন নিউ ভ্যালেন্টাইন স্পেশাল। ওকে, হসপিটালে এসছে শুরুতেই। এটা কি কোনো নাটকের গান? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা শোনো, তোমার একটু হেল্প লাগবে আমার। জি বলুন। নায়িকা কিন্তু দেখতে অনেক কিউট। ছেলে গত 3 বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, তখন অপারেশন করে তার পায়ে একটা রিং লাগানো হয়েছিল। আমি একটা সেমিনারে 2 সপ্তাহের জন্য দেশে বাইরে যাচ্ছি, ওর বাবা মাও দেশে নেই। আমি ফিরে না আসা পর্যন্ত ওই ছেলেটাকে তোমাকেই দেখতে হবে। জি স্যার। ও অরিজিনাল গানের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে অরিজিনাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার উপরে কিন্তু আমার আস্থা আছে। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। ওকে, ম্যাডাম চলেছে পেশেন্টের সেবা করতে। আমি এক্সাইটেড, কারণ গুরু শিষ্যের কম্পোজিশনে গানটা কেমন হয়েছে দেখা যাক। ভাঙবে না বলেছিলে তাই এই মন, সব সুখ তোমার নামে দিলাম। না কি হলো, যেই না বুকেতে মেশালাম তোমাকে, সেই পুরোনো ফিলটা পাচ্ছি গানে সুরে। কেন বুঝি না সেই পুরোনো মেলোডিস, যে জোড়ে মন সেই ভেঙে যায়, ভালোবাসায় মন কি হয় জানি না, কিভাবে বোঝাবো তোমায়, তুমি ছাড়া আমি আজ কত অসহায়। ওকে, রাগারাগি করে গার্লফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়েছে। স্বপ্ন যে চোখে দেখে, এর জন্য বড়রা বলে যে রাগারাগি করে কখনো বাইরে বেরোতে হয় না, বিশেষ করে বাইক নিয়ে। চাইলে কি পারতে না তুমি মেটাতে, জমানো যত কোলাহল, কেন বুঝি না তাইলে কি মেটাতে পারতে না জমানো যত কোলাহল। ও কি দারুণ লিরিক্স। ভালোবাসায় মানো কি হয়,
কিভাবে বোঝাবো তোমার, তুমি ছড়ো কত অসহায়, দিচ্ছে না ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার, তবু কেমন শুধু কেঁদে মরে বড়ালে মিথ্যে মায়ায়, তবু কেন জড়ালে, বোঝে না রে বোকাম তোমাকে খুঁজে যায়, চায় না রে ফিরে পাওয়া ভালোবাসার আলে, জানো না কি তুমি ছাড়া বেঁচে থাকা বড় দায়, তোমাকেই ভালোবেসে জ্বলি সুখে একটু মনটা নরম হচ্ছে হিরোর, শুধু কেঁদে মরে ভাঙবে না বলেছিলে তাই এই মন, সব সুখ তোমার নামে দিলাম, যেই না বুকেতে মেশালাম তোমাকে, অচেনা কষ্টের খোঁজ পেলাম, কেন বুঝি না এমন হয় যে জোড়ে মন সেই ভেঙে যায়, ভালোবাসায় মন সেদিনও আমাকে ভুল বুঝে চলে গেলে, আজও তুমি আমাকে আমি বুঝে গেছিলাম, জানি না কিভাবে বোঝাবো তোমার, তুমি ছাড়া আমি আজ কত অসহায়, ভুলে যেতে চাই একটাবারের জন্য, তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, আর এটা আমার কলিগ কে মে আমার কেউ না, ঠিক হয়ে গেছে, কত অসহায়, ডিরেক্টেড বাই সেই কথা রাজা, জানি না কিভাবে বোঝাবো তোমার, তুমি ছাড়া আমি আজ কত, এই লাস্ট সিনটা কিন্তু খুবই হার্ট মেল্টিং একটা সিন, সত্যি বলতে মানে গুরু শিষ্য একদম বাজিমাত করে দিয়েছে গানটাতে, তবে আমি বুঝতে পারছি না যে তোমাদের কি হয়েছে, গানটা দুদিন হয়ে গেছে রিলিজ হয়ে গেছে, গানটা কিন্তু মিনিমাম 5-10 মিলিয়ন ভিউজ হতে ছিল, কিন্তু দেখো এখনো 4 লাখ ভিউজ পৌঁছাননি, জানি না তোমাদের কি টেস্ট। আর যেখানে মানে কার থেকে কার প্রশংসা করবো আমি সেটা বুঝে পাচ্ছি না, যেখানে হচ্ছে আবিদার শিষ্য হচ্ছে ইমরান মাহমুদুল, সেখানে তো ইমরান মাহমুদুল একজন ক্রিয়েটিভ, একজন ভালো মিউজিক কম্পোজার, একজন ভালো সিঙ্গার তো হবেই, এটা তো আশা করা যায়, এবং আমরা সবাই জানি যে ইমরান মাহমুদুল কতটা পপুলার এবং ফেমাস একজন সিঙ্গার, ঠিক আছে, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার এখন যদি বলি তা ইমরান মাহমুদুল আছে, তো ওনার পেছনে কারিগরটা কে ছিল, হাবিব ওয়াহিদ, ঠিক আছে, তো ওনার জন্য গানটা কিন্তু স্পেশালি ইমরান মাহমুদুল কিন্তু কম্পোজ করেছে,
নিজে সবকিছু করেছে, আর সেই মেলোডিসটাও সেই রকম, সেই পুরনো পুরনো গানের মতো মেলোডিস খুঁজে পাচ্ছিলাম, আর গানের যে লাইনগুলো ছিল খুবই দুর্দান্ত এবং মিনিংফুল ছিল। মানে গানের কথা যেরকম ছিল সেরকম একটা শান্ত কম্পোজিশন ছিল, গানের মেলোডিস সব মিলিয়ে একদম মানে টাটকা বলবো, ঠিক আছে, টাটকা একটা গান বলবো। আর গানের যে স্ক্রিন প্লে স্টোরি যেটা বলবো সেটা হচ্ছে ওই যেরকম হয় একটু ভুল বুঝাবুঝি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, তারপরে দুজন একটু কিছু সময়ের জন্য ব্রেক আপ, তারপরে ব্যাস এরকম ইমোশনাল ড্রামা হয়, সেরকমই ক্যাজুয়ালি যেটা আমরা দেখে থাকি ঠিক ওরকমই। এতটা মানে আউট অফ দ্য মার্ক কোনো ভিডিও ছিল না, তারপরে কিন্তু খুবই ভালো সুন্দর, মানে গানের সঙ্গে সঙ্গে কিন্তু খুবই ভালো করে পিকচারাইজ করেছে গানটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি কিন্তু বুঝতে পারছিলাম যে আসলে গানটা দেখবো নাকি এই ভিডিওটা দেখবো, মানে গানটা শুনবো নাকি ভিডিওটা দেখবো। তো যদি গান শুনতে যাই ভালো করে তো আমি ভিডিওটা মিস করে যাচ্ছি, আর যদি ভিডিও দেখতে যাই ভালো করে তো গানটা মিস করে যাচ্ছি। তো আমার জন্য একটা খুবই কনফিউশনের ব্যাপার ছিল। তো যাই হোক বন্ধুরা, টোটালি দেখেও ফেলেছি, গানটা শুনেও ফেলেছি, তো আশা করছি তোমাদের কিন্তু আমার মতো ঠিক এভাবে এরকম অনুভূতি হচ্ছে গানটা শুনে। আর আমি কিন্তু গানটা আরো বারবার শুনবো, ঠিক আছে, এই গানটা কানে হেডফোন লাগিয়ে শুনবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো, এবং এভাবে আমাকে সাপোর্ট করো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও তোমাদের মতামত, ঠিক আছে। আর তোমাদের রিকোয়েস্ট যদি থাকে তাও আমাকে করতে পারো কমেন্ট বক্সে উইথ লিঙ্ক। আর সাথে তোমরা আমাকে ইনস্টাগ্রামও নক করতে পারো, ফেসবুক পেজেও নক করতে পারো, আমি ওখানেও তোমাদের রেসপন্স করবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।